সালা, আমরা আজ নবম শ্রেণীর গণিত বিষয়ের যে উৎপাদকীয় বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন টপিকটা আলোচনা করব। আমরা ইতিমধ্যেই আগের ক্লাসগুলোতে বেশ কিছু অঙ্ক আলোচনা করেছি, কোষেলের 8.1 এবং 8.2, সাথে সাথে শূন্য পদ্ধতি বা ভ্যানিশিং মেথড যেটা সেটা শিখেছি। এবারে আমি আজ 8.1 কোষে দেখি 8.2 এর আর দুটো ইম্পর্টেন্ট অঙ্ক করে দেবো, যেটা যে দুটো হচ্ছে 12 এবং 14 অঙ্কটা। প্রথমে আমি আসছি 12-র অঙ্কটা। 12-র অঙ্কটা একটু বড় দেখতে, কিন্তু অঙ্কটা ততটাই সহজ, যতটা বড় ততটাই সহজ। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে অঙ্কটা দেখো, a² - 9b² + 4c² - 25b² - 4ac + 30bd। সুতরাং এখানে দেখতে পাচ্ছি a এর সাথে c এর একটা লিঙ্ক রয়েছে এবং b এর সাথে b এর একটা লিঙ্ক রয়েছে। তাহলে আমরা যদি সেইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রাখি যে এ এর সাথে সি যে পদগুলো লিঙ্ক রয়েছে সেগুলো একটা ব্র্যাকেটের মধ্যে এবং বি এর সাথে ডিটাকে একটা ব্র্যাকেটের মধ্যে, তাহলে দেখো a² - 4ac + 4c² এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম, প্লাস দিয়ে বি এর সাথে বি, আচ্ছা যদি মাইনাস কমন নিয়ে নিই, যেহেতু এখানে -9b² রয়েছে তাহলে মাইনাস কমন যদি নিই তাহলে 9b² এখানে +30bd ছিল, তাহলে যেটা হবে -30bd এবং -25d² ছিল তাহলে +25d² থাকবে। তাহলে এ এবং সি যুক্ত কার্ডগুলোকে একটা প্যাকেটে নিয়েছি এবং বি এবং ডি যুক্ত কার্ডগুলোকে একটা প্যাকেটের মধ্যে নিয়েছি। তাহলে দেখো এটাকে এরকমভাবে ভাঙা যেতেই পারে যে a² - 2a × 2c + 2c তার হোল স্কোয়ার, প্রথমটাকে বানালাম, তাহলে a² - 4ac একই থেকে গেল +4c² সেটাই থাকলো, তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেটটা তো ঠিক সেরকম ভাবেই ভাঙলো, 3b তার হোল স্কোয়ার -2 × 3b × 5d। তাহলে দেখো 3 × 2 = 6, 5 = 30, bd রয়ে গেল, 9b² থাকছে +5d তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি a এবং 2c, তাহলে a - 2c হোল স্কোয়ার এখানে পাচ্ছি প্রথমটা থেকে এবং দ্বিতীয়টা থেকে পাচ্ছি 3b - 5d হোল স্কোয়ার। তাহলে a - 2c এটাকে যদি আমি a ধরি এবং 3b - 5d এটাকে যদি b ধরি, তাহলে a² - b² এর যে সূত্রটা রয়েছে a + b × a - b, এই সূত্র অনুযায়ী যদি ধরি তাহলে দেখো a - 2c + 3b - 5d এটা একটা হবে এবং a - 2c - 3b যেহেতু মাইনাস রয়েছে মাইনাস হচ্ছে +5d, তাহলে এই দুটো হচ্ছে ফ্যাক্টর। তাহলে শূন্য পদ্ধতি ভ্যানিশিং পদ্ধতিতে ইউজ না করেই অঙ্কটা আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারলাম। এখানে শূন্য পদ্ধতি ইউজ করার কোনো দরকার নেই, যেহেতু এখানে স্কোয়ার হোল স্কোয়ারের ফর্মুলা বা a² - b² এই আকারে চলে আসছে, আমরা জানি a² - b² এর ফর্মুলা এমনিতেই ফ্যাক্টর হয়ে থাকবে। তাহলে এই অঙ্কটা সলিউশন।